দেখো, আজ আমরা টেন্সের তাহলে কোন দুটো ভাগ নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবং প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, সিম্পল বা ইন্ডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সেই হিসেবে প্রেজেন্টেরও চারটে ভাগ আছে, যে প্রেজেন্ট ইন্ডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইন্ডিফিনাইট মানে যে কাজটা রোজ হয়, প্রতিদিন হয় বা সাধারণভাবে ঘটনাটা ঘটে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি ভাত খাই, সেটা তো আমি রোজই খাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা বর্তমানে চলছে, মানে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট ইন্ডিফিনাইটের সূত্র আমরা বলেছিলাম, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সূত্র কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে মেন সাথে ইংজি যোগ দিয়ে অবজেক্ট। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা তোমরা লক্ষ্য করেছিলে? প্রেজেন্ট ইন্ডিফিনাইট হলে আমি ভাত খাই, আই ইট রাইস, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি ভাত খাচ্ছি, অর্থাৎ কাজটা এই মুহূর্তে চলছে, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস। বা তুমি স্কুলে যাও, মানে তুমি রোজ দিন স্কুলে যাও, ইউ গো টু স্কুল, সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট। তুমি এখন যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার এ দুটো আমরা শিখলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? সদ্য অতীতের কোনো কাজ বর্তমানকালে সবে মাত্র শেষ হয়েছে, অথবা সেই কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, অর্থাৎ কাজের রেশ বা অস্তিত্ব রয়ে গেছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কখন হয় বললে, সাধারণভাবে বললে কি হবে, কোনো কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ এই মাত্র বা সবে মাত্র শেষ হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার ফলটা বর্তমান আছে, কিন্তু তার ফল বা অস্তিত্ব বর্তমান আছে, সেরকম ক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি এই যে ভাত খাই, এটা দিয়েই আমি যদি বলি, প্রেজেন্ট ইন্ডিফিনাইটের সময় আমি কি বলেছি, আমি ভাত খাই, মানে রোজ দিন খাই, এটা হচ্ছে আমি বলেছি প্রেজেন্ট ইন্ডিফিনাইটে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেটা আমি কি বলেছি, আমি ভাত খাচ্ছি, অর্থাৎ কাজটা ঠিক এই মুহূর্তে চলছে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, যে আমার ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফলটা রয়েছে, তার ফলটা রয়েছে কি, আমার পেটটা তাতে ভরা আছে। আমি সেক্ষেত্রে কি বলবো, আমি ভাত খেয়েছি। তাহলে আমি ভাত খাই, সেটা আমি লিখি আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি কন্টিনিউয়াস, আই অ্যাম ইটিং রাইস। এবার আমি বললাম যে আমি ভাত খেয়েছি, দেখো কাজটা শেষ হয়েছে কিন্তু ফলটা বর্তমান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর সূত্রটা কি হবে, এদের যেমন নির্দিষ্ট সূত্র ছিল, এরও একটা নির্দিষ্ট সূত্র বা স্ট্রাকচার আছে, সেটাকে আমি সূত্র বলেই বলছি, বইয়েতে স্ট্রাকচার বা গঠন বলে বলা থাকে। সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের, মানে মেন ভার্ব মানে মূল যে কাজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে বইতে কনজুগেশন মানে চার্টে যেটা আমরা বলি থার্ড ফর্ম, সেটাকে ইউজ করতে হবে। তারপরে অবজেক্ট, দেখো আমি কাজগুলো, আমি যেমন এখানে বলেছি আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটাকে যখন আমি ইংরাজি করব কিভাবে করব, সূত্র অনুযায়ী দেখো, এখানে সাবজেক্টকে, কর্তাকে আমি, তাহলে সাবজেক্টের জায়গা আই বসালাম, আই এর পর হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কে বসে, আই এর পর হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। এবার মেন ভার্ব, মেন ভার্ব বা মূল কাজ এখানে কি, ইট, তাহলে ইটটা লিখলাম, কিন্তু বলেছে মেন ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটের তিনটে ফর্ম তোমরা বইয়েতে নিশ্চয়ই পড়েছো কনজুগেশন চার্টে, ইট, এট এবং তৃতীয় নম্বর ফর্মটা কি হয়? ইটেন। তাহলে সেটাকে আমাকে ইউজ করতে হবে। এর জন্য ওই চার্টটা কিন্তু আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওটা যেমন আমাদের ভয়েস চেঞ্জের সময় কাজে লাগে, এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স করার সময়ও ওটা আমাদের কাজে লাগে। তাই চার্টটা কিন্তু আমাদের প্রত্যেকে, যার কাছে যা গ্রামার বই আছে তার থেকে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। রেগুলার বেসিসে ওটা পড়তে হবে, একদিনে হয়তো মুখস্থ হবে না, কিন্তু পড়ে পড়ে এমন একটা সময় আসবে যে তখন আর তোমরা ওটা মনে, মানে মুখেই চলে আসবে, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আই হ্যাভ ইটেন, অবজেক্ট কি, কি খেয়েছি না ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে দেখো, তিন একটাই কাজ, তিন রকম সময় সেখানে দেখাচ্ছে। আমি ভাত খাই মানে রোজ খাই, আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আর আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে কি কারো কোনো, মানে এটুকু বুঝলে আমি আরো উদাহরণ দিচ্ছি, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। না ম্যাম, কোনো সমস্যা না নেই। ম্যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি যে ভয়েস চেঞ্জ করবেন, ওটা কোনটার ভয়েস চেঞ্জ? ওই যে ওটা, আই যে ওটা, আই হ্যাভ ইটেন রাইস, গেমিং, এটা কি করতে হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা, তুমি ভয়েস চেঞ্জ জানো তো? হ্যাঁ একটু শিখেছি, হ্যাঁ একটু শিখেছি। এটা তুমি চেষ্টা করো, আমি বলবো তোমারটা ঠিক হলো না ভুল হলো, বলো। হ্যাঁ, রাইস হ্যাজ বিন, একটা বিন দিতে হবে, হ্যাভ বা হ্যাজ থাকলে বিন দিতে হবে। যে আমাকে ভয়েস চেঞ্জ করতে বলেছিল সে কি বুঝতে পেরেছো? যদিও এটা ভয়েস চেঞ্জের ক্লাস না, তবু তুমি বললে বলে আমি এটা বললাম, ঠিক আছে? এখানে আই সাবজেক্ট, হ্যাভ ইটেন ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের জায়গা গেল, রাইস, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ এর মধ্যেই কাউকে বসাতে হয়, তাই হ্যাজ বসালাম, হ্যাভ হ্যাজ থাকলে একটা বিন আনতে হয়, তাই বিন আনলাম, নিয়ম অনুযায়ী বিন, রাইস হ্যাজ বিন। এবার ইটেন, মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে, তাই ইটেন করলাম, তারপর বাই দিয়ে সাবজেক্ট আইটা মি হয়ে গেল। তাহলে এটা বললাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর কারো কোনো সমস্যা নেই তো? এবার আমি এইটার ওপরই, প্রেজেন্ট পারফেক্টের ওপরই আরো কিছু বাংলা সেন্টেন্সকে ইংরাজিতে করে এটা বোঝার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? যে যখন কাজটা এই মাত্র শেষ হয়েছে বা সবে মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলটা বা তার কাজের রেশটা রয়ে গেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, এবং অবজেক্ট। আচ্ছা এবার দেখো, আমরা অন্য সেন্টেন্স দেখি। ধরো এটা লিখছি যে সে আজ এখানে এসেছে, সে আজ এখানে এসেছে। তাহলে এসেছে মানে এই এসেছে, সে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আসার, এখানে আসার কাজটা তার শেষ হয়ে গেছে, কিন্তু ফলটা বর্তমান আছে। তাহলে সেই সূত্র অনুযায়ী বসাবো, সূত্রটা কি আছে? সাবজেক্ট, এখানে সাবজেক্ট বা কর্তা কে? সে, তার জন্য কি লিখবো? হি, হি এর পর হ্যাভ বা হ্যাজ এর মধ্যে তাহলে কি বসবে? হি এর পর যেন হ্যাভ বসে না, হি এর পর হ্যাজ বসে, তাহলে হ্যাজ লিখলাম, হি হ্যাজ। মেন ভার্ব, মূল কাজ, মেন ভার্ব মানে মূল ক্রিয়া বা মূল কাজ, মূল কাজ কি? আশা। তাহলে আশা মানে কি? কাম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কামই হবে, কেননা কাম, কেম থার্ড ফর্মটা হয় কাম, তাই এখানে আমি সেজন্য কাম বসালাম, হি হ্যাজ কাম। এবার এখানে এসেছে, তাই তো? হেয়ার, এখানে, হেয়ার আজ, আজ মানে টুডে, তাহলে হি হ্যাজ কাম হেয়ার টুডে। এই যে ও অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্ব এই ধরনের, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে কিছু অ্যাডভার্ব ব্যবহৃত হয়, মানে সেন্টেন্স তৈরির সময় কিছু, যেমন এই মাত্র, এই মাত্র মানে জাস্ট, সবে মাত্র, ইতিমধ্যে, এই ধরনের কিছু অ্যাডভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ব্যবহৃত হয়, সেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যে অ্যাডভার্ব গুলি ব্যবহৃত হয়,
যে অ্যাডভার্ব গুলি ব্যবহৃত হয় সেই অ্যাডভার্ব গুলি কি? নাও, নাও মানে এখন, জাস্ট, জাস্ট মানে সবে মাত্র বা এই মাত্র, আচ্ছা দেখো আমি যেটা এতক্ষণ বললাম যে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যে অ্যাডভার্ব গুলি ব্যবহৃত হয় এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু অ্যাডভার্ব আমরা লিখেছি, নাও মানে এখন, জাস্ট মানে সবে মাত্র, অলরেডি মানে ইতিমধ্যে, ইয়েট মানে তবু, রিসেন্টলি মানে সাম্প্রতিক কালে, টুডে মানে আজ, এই ধরনের অ্যাডভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাবাচক সেন্টেন্স লিখেছি, যেমন তারা বাঘ দেখেছে, আমি যদি বলতাম তারা দেখেছিল তখন সেটা কি হতো? অতীত কালের ঘটনা হয়ে যেত, দে স এ টাইগার, সেটা নয়। এখানে বলা হচ্ছে তারা বাঘ দেখেছে, তার মানে তারা রিসেন্ট বাঘ দেখেছে, মানে কিছুক্ষণ আগে বাঘ দেখেছে। তারা বাঘ দেখেনি, তাহলে এটা তার নাবাচক, তাহলে তারা বাঘ দেখেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী, তারা মানে কি? দে, দের পর হ্যাভ, হ্যাজ এর মধ্যে হ্যাভ হ্যাভ বসে এবং মেন ভার্ব দেখা, কাজটা কি, মূল কাজ কি হচ্ছে? দেখা, দেখা মানে সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, এবং একটি বাঘ, তাই জন্য এ টাইগার, বাঘ দেখেছে মানে একটি বাঘ দেখেছে, তাই এটা হবে দে হ্যাভ সিন আ টাইগার। তারা বাঘ দেখেনি, দে হ্যাভ নট সিন এ টাইগার, হ্যাভের সঙ্গে নট বসিয়ে এটাকে নেগেটিভ করা হয়েছে। এবার যদি এটাকেই আমরা বলতাম যে এটাকে ইন্টারোগেটিভে করো, দে হ্যাভ সিন এ টাইগার, এটাকে যদি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকে করতে বলা হতো, সেক্ষেত্রে কি করতে? এখানে হ্যাভটা তো অক্সিলিয়ারি ভার্ব, বুঝতে পারছো, সিন এখানে মেন ভার্ব, এক্ষেত্রে হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? মানে সাহায্যকারী ক্রিয়া, যে ভার্বটাকে, মূল ভার্বটাকে সাহায্য করছে। এখানে মূল ভার্ব সিন, আবার হ্যাভ সাহায্যকারী ক্রিয়া, এই অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে গিয়েই আমি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে পারতাম। তাহলে তারা কি বাঘটা হতো এরকম, তারা কি বাঘ দেখেছে? তাহলে হ্যাভ সিন এ টাইগার, তারা কি একটা বাঘ দেখেছে, এভাবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া যায়। তো আমরা কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেদিনের মতো যদি কাজ দেখি তোমাদের সঙ্গে আলোচনা করো করে বলছি, দেখো পারফেক্ট টেন্সে করো। যেমন আমি বলছি, আমাকে যদি ধরো তোমাদের পরীক্ষা, আই সি এ বার্ড, এটা কোন টেন্সে আছে? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তোমাকে এরকম ব্র্যাকেটে দিয়ে বলে দিতে পারে টার্ন ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, এটাকে বললো এটাকে প্রেজেন্ট পারফেক্টে তুমি রূপান্তর করো, করে সেন্টেন্সটা আবার রিরাইট করো। তোমরা দেখতে পাচ্ছো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। হ্যাঁ বলো, আই হ্যাভ সিন, কে বলবো, আই হ্যাভ সিন এ বার্ড, হ্যাঁ আই হ্যাভ সিন এ বার্ড, আই হ্যাভ সিন এ বার্ড, ঠিক আছে, আমি একটা উত্তর পেয়ে গেছি, আর সবাইকে বলতে হবে না, আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন এ বার্ড, ঠিক আছে, এভাবে করতে দিতে পারে। এছাড়া তোমাদের ট্রান্সলেশন করার সময়ও এটা কাজে লাগবে। ধরো বলছে তুমি চিড়িয়াখানা দেখেছো কি, কোশ্চেনটা দিল, ট্রান্সলেশন করছো, তুমি অতি সহজেই করতে পারো, তুমি চিড়িয়াখানা দেখেছো কি? তাহলে তুমি দেখেছো, এটার মানে আগে কি বলো? তুমি দেখেছো মানে ইউ হ্যাভ সিন, তাই তো? কিন্তু এবার যখন তোমায় কোশ্চেন করেছে তখন কি হয়ে যাবে? ওই হ্যাভটা আগে চলে যাবে, আমি তোমাদের বলেছি কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। তাহলে তুমি কি চিড়িয়াখানা দেখেছো? হ্যাভ ইউ সিন দা জু, এইভাবে করতে হবে। তাহলে আমি এখান থেকে কয়েকটা ট্রান্সলেশন দিচ্ছি, তোমরা এটা করো, ঠিক আছে? দেখো, আমি বইটা পড়েছি, আমি এই বইটাই, আমি এই বইটি পড়েছি,
সে এখানে এসে পৌঁছেছে। তুমি ইঁদুরটাকে মেরে ফেলেছ। সে কি স্কুলে গেছে? সে আমাকে অনেক সাহায্য করেছে। তাহলে এই পাঁচটা তোমরা ইংরেজিতে করো। হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমি আনসার তোমরা সবাই মিলিয়ে নাও, ঠিক আছে? দেখো, আমি এই বইটি পড়েছি, তাহলে সাবজেক্টকে আমি আই, আই এর পর হ্যাভ, হ্যাজ এর মধ্যে হ্যাভ বসে বসালাম, আই হ্যাভ। মেন ভার্ব কি? রিড। তার পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? রিড, রেড, রেড, রিড। বানানটা একই থাকবে, আর ইডি রেড, আই হ্যাভ রেড এই বইটি, দিস বুক। তাহলে আনসারটা কি হলো দেখো, আই হ্যাভ রেড দিস বুক। সে এখানে এসে পৌঁছেছে। সে, হি, হি এর পর হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কি বসে? হ্যাজ বসে, হি হ্যাজ। এসে পৌঁছানো মানে অ্যারাইভ, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে অ্যারাইভড, হি হ্যাজ অ্যারাইভড এখানে মানে হেয়ার, হি হ্যাজ অ্যারাইভড হেয়ার। তুমি ইঁদুরটাকে মেরে ফেলেছো। ইউ, ইউ এর পরে কি বসে? হ্যাভ বসে, ইউ হ্যাভ, মেরে ফেলা ইংরেজি কিল, ইউ হ্যাভ কিল, ইউ হ্যাভ কিল দা, ইউ হ্যাভ কিল দা মাউস, কিল দা মাউস, মাউস। সে কি স্কুলে গেছে? সে কি স্কুলে গেছে? তাহলে সে স্কুলে গেছে। হি হ্যাজ গন টু স্কুল, হ্যাজ, হ্যাঁ হ্যাজ, সেক্ষেত্রে আমি হ্যাজটাকে নিয়ে যাব, হ্যাজ হি গন টু স্কুল, গন টু স্কুল, কোশ্চেন মার্ক। আচ্ছা, সে আমাকে অনেক সাহায্য করেছে। তাহলে হি হ্যাজ সাহায্য করা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, আমাকে, মি, মি, মাস, মি। পর্যন্ত তোমার কোনো ডাউট নেই তো কারো? হ্যাঁ বলো ম্যাম। হি হ্যাজ হেল্প মি ভেরি মাচ, অনেক বেশি, অনেক লিখেছি, একটা ওয়ার্ড দিতে হবে, এলট বা শুধুমাত্র মাচ, খুব বেশি। ম্যাম এখানে কি গোল, এখানে কি গোল দিও নাম্বার গন, হ্যাঁ গন মানে গান আর কি, ঠিক আছে, যে যেমন ভাবে উচ্চারণ করো, ঠিক আছে ম্যাম। তিন নম্বর ফর্মটা মানে পাস্ট পার্টিসিপলটা, এজন্য কিন্তু তোমাদেরকে গ্রামার বই থেকে কনজুগেশন চারটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, রোজ পাঁচটা করে তৈরি করবে। তোমরা যে যে ক্লাসে পড়ো ছোট থেকে দেখবে ওটা করতে 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 একটা টাইম সরবরাহ হয়ে যাবে, কেননা যখন 9-10 উঠবে ভয়েস চেঞ্জ করতে হবে, তারপর তোমাদের প্রসেসিং লিখতে হবে সব ক্ষেত্রেই, বা ন্যারেশনেও কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, ঠিক আছে, যে প্রেজেন্টেন্স অবশ্যই। পাস্ট ফর্মটা তো আমাদের দরকারই, আমি স্টোরি লিখছি বা কোনো সেন্টেন্স লিখছি পাস্ট টেন্সে তখন দরকার, আবার একটা কোনো রাইটিং লেখার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স দরকার, সবেতেই দরকার। ওই কনজুগেশন চার্টটা আমাদের একদমই মানে খুব ভালোভাবে নিজেদের মুখস্থ করে নিতে হবে, যেন কোনো ফর্মটা না ভুল হয়। অনেক ফর্ম আছে, আস্তে আস্তে তৈরি করতে করতে রেডি হয়ে যাবে। দেখো এবার, তাহলে এতটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং বর্তমানে চলতেও পারে কিংবা থেমেও যেতে পারে, এরকম বোঝায়। তাহলে আমি কি বলছি, একটা কাজ ধরো অতীতে শুরু হয়েছে, এখনো কাজটা চলছে এবং এটা বর্তমানে এবং সেটা ভবিষ্যতে চলতেও পারে নাও চলতে পারে, সে বিষয়ে কোনো ইন্ডিকেশন নেই কথাটার মধ্যে, সেটার বেলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন বলি, যে আমি মানে কাজটা এখন চলছে, ঠিক অ্যাট দিস মোমেন্ট। যেমন আমি দুটো সেন্টেন্স লিখছি, পার্থক্যটা বোঝাচ্ছি, আমি বই
করছি অর্থাৎ কি আমি কাজটা এখন করছি এই মুহূর্তে আমি বই পড়ছি এটাকে আমি বোঝাচ্ছি কিন্তু আমি বলছি আমি সকাল থেকে বই পড়ছি আমি সকাল থেকে বই পড়ছি অর্থাৎ আমার বইটা সকালে পড়া আরম্ভ হয়েছে অতীতে শুরু হয়েছে আমি এখনো পড়ে যাচ্ছি এবং পরে যে আমি পড়বো না মানে আমি সকালে পড়া শুরু করছি এবং ভবিষ্যতে পড়তেও পারি আবার আমি নাও পড়তে পারি সে সম্পর্কে এখানে কিছু বলা নেই এই হচ্ছে দুটো মূল পার্থক্য একটা কাজ আমার এখন চলছে এটা বোঝাচ্ছে আর একটা কাজ আমি অনেকক্ষণ আগে শুরু করেছি এবং তখন থেকে একটানা কাজটা চলেই যাচ্ছে এরকম বোঝাচ্ছে তাহলে কখন হয় কখন হয় কি লিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় এটা পরীক্ষার সময় বিশেষ করে দেওয়া হয় অনেক সময়ই তাই এটা একটু ভালো করে দেখো কোন কাজ অতীতে আরম্ভ হয়েছে বা শুরু হয়েছে এখনো চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে বা না চলতেও পারে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার প্রেজেন্ট ধরো আমি তো তোমাদের তিনটে সেন্টেন্স একটা সেন্টেন্সকে তিন ভাবে লিখিয়েছিলাম যে আমি ভাত খাই মানে আমি রোজ দিন ভাত খাই সেটা বলেছি আমি ভাত খাচ্ছি মানে আমি ঠিক এই মুহূর্তে ভাত খাচ্ছি খাওয়ার কাজটা আমার চলছে আর আমি প্রেজেন্ট পারফেক্টের সময় কি বলেছিলাম আমি ভাত খেয়েছি এটা বলেছিলাম এই বেলা আমি তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে লিখতে পারি এই বেলা তাহলে আমি লিখতে পারি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি লিখতে পারি আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা আমি সকাল থেকে ভাত খাচ্ছি এটা বলতে পারি বা আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি দেখো এই কাজটা হচ্ছে একই ভাত খাওয়া 4 রকম ভাবে আমি লিখলাম ভাত খাই ভাত খাচ্ছি ভাত খেয়েছি এবং আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি একটা আমি রোজ হচ্ছে এখন চলছে কন্টিনিউয়াস আর আমি ভাত খেয়েছি মানে আমার খাওয়ার কাজটা কমপ্লিট পেটটা ভরা আছে আর আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি মানে আমার কাজটা আগে শুরু হয়ে গেছে 2 ঘন্টা আগে চালিয়ে যাচ্ছি কখন যে থামবো সে ব্যাপারে কিছু এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা দেখো সাব প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ মেন ভার্বের সাথে আইএনজি যোগ তারপর আর একটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সিন্স বা ফর ইউজ করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা কখন হয় আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে আমি ম্যাম আপনি অবজেক্ট লিখেননি হ্যাঁ অবজেক্ট লিখেছি তো ও অবজেক্টের কথা বলছো হ্যাঁ এখানে অবজেক্ট মেন ভার্ব প্লাস মেন ভার্বে আইএনজি হ্যাঁ ম্যাম অবজেক্ট হ্যাঁ অবজেক্ট দিয়ে একটা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে রিলেটেড সেটা বলতে হবে দেখো তাহলে আর একটা টাইম দেওয়া হয় এর জন্য একটা জিনিস বোঝাতে টাইমে একবার সেন্স বা শোনো 2 ঘন্টা ধরছি এখানে সাবজেক্ট তাহলে আই আই এর পর হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কে বসবে হ্যাভ আই হ্যাভ বিন বসিয়ে দিলাম আই হ্যাভ বিন মেন খাওয়া ইংরেজি কি ইট তাহলে ইট এর সাথে আই এন জি ইটিং তারপর অবজেক্ট কি কি খাচ্ছি না ভাত রাইস এবার হচ্ছে মেন ব্যাপারটা সিন্স বা ফর সিন্স হচ্ছে সময়টা থেকে বোঝায় যে আমি সকাল থেকে খাচ্ছি আর একটা হচ্ছে ফর ফর মানে ব্যক্তি ধরে আমি যখন বলছি 2 ঘন্টা ধরে তখন সেটা কি হয়ে যাবে ফরটা নিয়ে আরেকটু আলোচনা
সিন্স বা ফর থেকে এবং ফর মানে বলে বলছি যে ধরে, ঠিক আছে? ধরো আমি একটা কথা বলছি, আমি এই স্কুলে দু বছর ধরে পড়ছি বা পাঁচ বছর ধরে পড়ছি, আমি লিখলাম এই স্কুলে বা এই বিদ্যালয়ে পাঁচ বছর ধরে পড়ছি, এটা একবার আমি এই কথাটাই লিখছি, আমি এই বিদ্যালয়ে। ম্যাম ম্যাম হ্যাঁ বলো। সিন্স মানে তো যেহেতু, পারে কিন্তু এক্ষেত্রে থেকে বোঝাতে ব্যবহার করা হবে, ঠিক আছে? তুমি ঠিকই বলেছো, দেখতে পাচ্ছ এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে পড়ছি। তাহলে দেখো প্রথমটা দেখো, দুটোই কিন্তু ম্যাম সিন্সের পর কি লিখেছেন, ফর সিন্স বা ফর, সিন্স মানে থেকে আর ফর মানে ধরে, ঠিক আছে? সিন্স মানে থেকে, ফর মানে ধরে। দেখো আমি এই বিদ্যালয়ে পাঁচ বছর, হ্যাঁ বলো। তো এখানে সাবজেক্ট কি আমি কাজটা দেখো আগে শুরু হচ্ছে এখনো চলছে, তাই তো? বর্ত ভবিষ্যতে চলতেও পারে নাও পারে। আই আই এর পরে কি বসে? এটা পড়া, ঠিক আছে? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল। এবার বলেছে যে ধরে, ঠিক আছে? এরকম বলছে ধরে, তাহলে ফর ফর ফাইভ ইয়ার্স তোমাদের মনে রাখতে হবে, ফর ফাইভ ইয়ার্স। আমি এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণী। এবার এখানে দেখো থেকে কথাটা, সামনের কথাটা কিন্তু একই রকম হলো, আই হ্যাভ বিন রিডিং সিন্স ক্লাস ক্লাস 7 ক্লাস 7 সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। দেখো কত বড় সেন্টেন্স, কিন্তু আমরা যখন সূত্র অনুযায়ী করব তখন দেখবে খুব সোজা লাগছে। সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে, তাহলে কি হবে? সে হি, হি এর পরে কি বসে? হ্যাজ বিন অপেক্ষা করে, ওয়েট। তাহলে তার সাথে আইএনজি যোগ, আগে তোমার জন্য, সকাল থেকে, তাহলে থেকে যেহেতু সিন্স মর্নিং। সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে, সিন্স মর্নিং। হ্যাঁ কোনখানটা বুঝতে পারোনি বলো, কোনখানটা বুঝতে পারোনি বলো? আমি আরো দুটো উদাহরণ বলবো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো এইটাকেই আমি বলছি, সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে, আর আমি বলছি সে সারা সকাল ধরে, সারা সকাল ধরে তোমার জন্য অপেক্ষা করছে। এটা যদি বলতাম, মানে সকাল থেকেটা আমি যদি না বলতাম, দিয়ে বললাম সে সারা সকাল ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তাহলে সেক্ষেত্রে আনসারটা কি হতো? হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছে। এটা আমি লিখেই দিতাম, হি হ্যাজ বিন ওয়েটিং ফর
ফর ইউ, এবার আমি থেকেটা তো বলবো না, সকাল থেকে বলবো না, কি বলেছি? সারা সকাল ধরে, ধরে মানে তাহলে কি? ফর, ফর সারা সকাল, ফর দা হোল মর্নিং, ঠিক আছে? ফর দা হোল মর্নিং, ব্যাপারটা বুঝতে পেরেছি? একটা হচ্ছে সারা সকাল ধরে, ঠিক আছে? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যে দেখো, তাহলে এটা যেমন এরকম বললাম, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, আর সারা সকাল ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর দা হোল মর্নিং। আমি দু ঘন্টা ধরে পড়ছি, আমি যখন লিখছি আমি দু ঘন্টা ধরে পড়ছি, আবার আমি লিখছি আমি সকাল সাতটা থেকে পড়ছি, সকাল সাতটা থেকে পড়ছি, এটা বলছি। দেখো, তাহলে আমি দু ঘন্টা ধরে পড়ছি, আমি পড়ে যাচ্ছি, তাহলে কি হবে? সময়ের ব্যাপ্তিটা বোঝাচ্ছে যে দু ঘন্টা ধরে, তাহলে ফর টু আওয়ার্স। আর আমি সকাল সাতটা থেকে পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন তাহলে বোঝা গেল যে এরকম। হ্যাঁ বলো, ওখানে সায়েন্সের বদলে ফ্রম বসানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, ফ্রম বসানো যাবে। ফ্রম মানে ওকে ওকে তুমি ফর্ম ইউজ করতে পারো না, এই জায়গাটা আমি এটা বলতেই ভুলে গেলাম, দুটো যেকোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? থেকে ফর্ম ইউজ করতে পারি, যেকোনো একটা যদি মানে থেকে বোঝানো হয়, আর ধরে বললে তো ফর ইউজ করবো।